नमस्कार बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? चले आबार एक नतून सुंदर एक्साइटिंग ब्लॉग निये, जेखाने आमरा जाबो होच्छे न्यू मार्केट क्रिसमस डेकोरेशन आइटेम किनते। आर संगे किनबो होच्छे टमटमेर जोन्नो किछु गिफ्ट, जेटा टमटमके बला जाबे ना, आमरा गिलुके किनते होबे। ताहले चलो जावा जाक एस्प्लानेड। आमरा चलेछि होच्छे बाइके करे, टमटम सामने बसे आछे विथ हेलमेट। ताहले चलो जावा जाक एस्प्लानेड न्यू मार्केट, देखी ওখানে কি কি ডেকোরেটিভ আইটেম পাওয়া যায়, কি কি গিফটও পাওয়া যায়, কিনবো ছোট ছোট অনেক ধরনের গিফট টমটমের জন্য। কথা বলতে বলতে চলে এসেছি মাত্র 15 মিনিটের মধ্যে আমরা এসপ্ল্যানেড। আজকে প্রচুর ভিড়, জানি না কতটা কিনতে পারবো, তাও তোমাদের সাথে যাই কিনি তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করব। তাহলে চলো তোমাদের একটু জায়গাটার ভিড়টা তোমাদের খালি দেখাই। দেখতে পাচ্ছ জাস্ট পা ফেলার জায়গা নেই, এত লোকের ভিড়। আর আমরা আগেই নেমে পড়েছিলাম যে আমি আর টম যাতে আমরা আগে কিনবো, তোর বাবা কখন বাইক পার্ক করে আসবে তার ঠিক নেই। চলো তাহলে জায়গাটা একটু ঘুরে দেখাই। এত কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে, প্লাস প্রচুর দাম বলছে জিনিসপত্রে, জানি না কতটা কিনতে পারবো। এখানে এসে ফার্স্টেই চোখে পড়লো ইন্টারনেট সেন্সেশন এই ক্যাকটাসটা। দেখেছি অনেক রিলসে এই বাচ্চারা এই ক্যাকটাসটা নিয়ে খেলে। ভেবেছিলাম আমিও টমের জন্য একটা এরকম ক্যাকটাস কিনি, কারণ আফটারঅল টমও অ্যাজ একটা ইউটিউবার। যাই হোক, ক্যাকটাসটার দাম বললো 400 টাকা। আর এখানে সুন্দর সুন্দর ডলসগুলো দেখছিলে, এই ডলসগুলোর দাম 200 টাকা করে। ডলসগুলো আমি কিনি কারণ টমের প্রচুর ডলস আছে। টমের জন্য কিনেছি অনেক ধরনের কার্ডস, আর সেটা রিভিল করব ক্রিসমাসের দিনকেই। দেখতে পাচ্ছ এখানে কত ধরনের খেলনা অ্যাভেলেবেল আছে। টম তো জাস্ট নড়তেই চাইছিল না, ওর কিন্তু নজর ওই স্লাইমগুলোর দিকে ছিল। আর এখানে একটা ডাইনোসরও পাওয়া যাচ্ছিলো, যেটার দাম 400 টাকা বলছিল। টম টম মুড়ি খাবে, ঝাল মুড়ি খাবে, দাদু তোমাকে কি দিল? পাপড়ি। দাদুকে থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ দাদুকে থ্যাংক ইউ বলেছো? কি চাই টমটম বেবি? আমাদের ডেকোরেশনের আইটেম কেনা কমপ্লিট, প্লাস সিক্রেট সান্তার প্রচুর গিফট কেনা কমপ্লিট। ছোট ছোট অনেক গিফট আমরা কিনেছি টমকে একটু খুশি দেওয়ার জন্য, আর সেটা আমরা ক্রিসমাসের দিন রাত্রে টমকে দিয়ে রিভিল করাবো যে আমরা কী কী কিনলাম গিফট। কিন্তু তার আগে এই ব্লগেই শেয়ার করব আমরা কী কী ডেকোরেশন আইটেম কিনলাম, প্লাস আর এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব কীভাবে ক্রিসমাস ট্রিটা আমরা ডেকোরেশন করলাম। ক্রিসমাস ট্রিটা আগের বছরই তোলা আছে, এটাকে পাড়তে হবে। তাহলে এসে গেছি আমরা আমাদের ডেকোরেশন আইটেম রিভিল করার জন্য। মামাম, আর ইউ রেডি? আচ্ছা, তুমি দেখাতে ইচ্ছুক যে তুমি কি কি হল করেছো সেদিনকে? তাছাড়া আছে তো সিক্রেট সান্তার গিফট, অনেক কিছু। তাহলে ফার্স্টে শুরু করা যাক এই এলইডি ল্যাম্পটা দিয়ে। এ না, তুমি খুলে দেখাও কিরম আছে, খোলো। মে আই হেল্প ইউ? বলো ইয়েস। এই এ না, তুমি লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দাও। আমরা কিনেছি হচ্ছে এই দুটো। ওয়াও, এটাও জ্বালাও। ভেরি গুড। এবার তুমি দেখাও ভিউয়ার্সদের এই স্নোম্যানটা যেটা কিনেছি।
স্নোম্যানটা খুলে দেখাও, প্লাস্টিকটা খুলে দেখাও। খুলতে পারবে না? ওকে, আমি হেল্প করে দিচ্ছি একটু। আমি খুলে দিয়েছি, তুমি এবার খোলো ওটা, পুরো প্লাস্টিকটা খুলে দেখাও ভিউয়ার্সদের। স্নোম্যান, এইগুলো আমরা কিনেছি হচ্ছে পার ল্যান্টার্ন 100 টাকা। ওয়াও, স্নোম্যান! ভেরি গুড। এবার এইটা দেখাও, এটা দেখাও, এটা ডেকোরেশন, এইটা, এই আইটেমটা দেখাও। ওয়াও, যা এটা পড়ে গেল, মাম্বা তুলে দাও। খুব সুন্দর একটা ডেকোরেটিভ আইটেম, এটা নিয়েছে আমার কাছ থেকে 150 টাকা। আর আমি ওইটা কততে কিনলাম মামা, যা ভুলে গেলাম তো, স্নোম্যানটা, স্নোম্যানটা কিনেছি আমি হচ্ছে, দাও স্নোম্যানটা দেখাই একটু ভালো করে, 130 টাকা। এরপর কিনেছি হচ্ছে এই ক্রিসমাস লেখাটা, এটা নিয়েছে আমার থেকে 100 টাকা। এরপর কিনেছি এই সুন্দর দুটো কেজ, মাম্পা এই কেজটা খুলে দেখাও তো মাম্পা। ও আচ্ছা, ওটাও তুমি খুলে দেখাবে, ঠিক আছে দেখাও। এরপর কিনেছে একটা সুন্দর দেখতে বাল্ব, বাল্বের মধ্যে অনেক চেরি আর স্নোফ্লেক্স আছে, যেটা টমটম আপনাদের সাথে শেয়ার করবে। দেখাও টমটম, দেখি, ও এর ভেতরে আবার একটা ক্রিসমাস ট্রি এর একটা কিছু সামথিং আছে। এটা নিয়েছে 60 টাকা। দেখি, আর এই সুন্দর দুটো হোয়াইট কালারের কেজ নিয়েছি, যেটা জোড়া নিয়েছে আমার থেকে 150 টাকা। যা যা যা, পড়ে গেল। আর টমটমের মাথা আর হেয়ার ব্যান্ড দুটো কেনা হয়েছে, একটা সানগ্লাস কেনা, একটা সানগ্লাস, একটা স্প্রে কেনা হয়েছে এমনি সান্তা ক্লজের, আর একটা হরিণের হেয়ার ব্যান্ড কেনা হয়েছে। দুটো মিলিয়ে আমার থেকে নিয়েছে হচ্ছে 130 টাকা। মাম্পা, ভালো হচ্ছে, করো এইদিকের এগুলোতে, দাও পাতাগুলোতে, দাও মাম্পা এদিকের পাতাগুলোতে। তুমি সান্তার কাছ থেকে কি কি চাও? কি গিফট চাও? টয়। কি টয় চাও? বল। শুধু বল চাও, আর কিছু চাও না? না। যা
তুমি যে নতুন নতুন সক্স গুলো কিনলে ওইগুলো কোথায় গেল গিফট নেওয়ার জন্য? তোর পায়ে আছে, পায়ে তো দেয়া যাবে না। তাহলে কি করা যায়? নতুন সক্স কিনতে হবে। আচ্ছা কেন বলে দাও, নতুন সক্স কিনতে হবে। আচ্ছা অপেক্ষা। চলো তাহলে লাইটটা জ্বালানো যাক। ক্রিসমাস ট্রি রেডি। এবার শুধু সান্তাপুরের অপেক্ষা, যেখানে টমটম টমটমকে সান্তাপুরও টমটমকে অনেক গিফট দেবে। দেখি বাম্পা, ইয়ো মিশন সাকসেসফুল বলে দাও এদিকে তাকে। চলো চলো তোমার ঘরের ডেকোরেশন টুকু দেখে নি। তুমি দেখাও সবাইকে তোমার ক্রিসমাস ট্রি দেখাও। নিচে ল্যান্টার্ন গুলো জ্বালিয়ে দাও তো মাম্পা। টমটম বেবি দেখি, চেয়ারটা টিস্যু দিয়ে মুছে দেবো কেন? চেয়ার তো পরিষ্কারই আছে।
তাহলে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে বেবি প্রাজু মানে তোমাদের টমটমের কিছু বলার আছে তোমাদের কাছে। Please subscribe my channel. Very good.